আগে আমরা এফ অবধি করেছি, আজকের আমরা এফ জি। তো আমরা জি দিয়ে কি করব, জি দিয়ে করব আমরা জগ। এরকম দাগ দিলাম, এই এরকম, তারপরে এটা এই জি দিয়ে জগ হলো, জি দিয়ে। তারপরে কি, এইচ, এইচ দিয়ে একদম সোজা, দেখো এইচ দিলাম, এইচ দিয়ে সিঁড়ি মই এইসব করলাম। হ্যাঁ, এই দাগ দিলাম, এরকম দাগ দিলাম, এইভাবে দাগটা দিলাম, তাহলে এইচ। এবার হবে আই, আই আছে, আই দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। আই দিয়ে যেমন এইভাবে একটা ল্যাম্প, আই দিয়ে জে, জে দিয়ে ধরো ছাতা, জে দিয়ে ছাতা, জে। এবার ধরো কে, কে দিয়ে কি হবে, কাইট, দাঁড়া, কে দিয়ে কাইট, আচ্ছা কে দিয়ে হচ্ছে ঘুড়ি করলাম, আবার কে দিয়ে ধরো কে, এই কে দিয়ে আমি আবার একটা মাছ করলাম, ঠিক আছে, কে দিয়েও মাছ করা যায় এরকম, আবার এরকমও করা যায়। এভাবে করা যায়। এবার কে, তারপর হচ্ছে এল, এল তোমার এল দিয়ে কি করবে, এল দিয়ে অনেক কিছু, ধরো এরকম একটা দাগ দিলে, এই দাগটাকে আর একটা দাগ দিলে এল, এল দিয়ে এরকম একটা বক্স করা যায়, আবার আর একটা এরকম এল দিয়ে তুমি কি করতে পারো, পিরামিড, এই এই একটা এল দিয়ে পিরামিড। এম, এবার আসবে এম, এম দিয়ে ইঁদুর, ঠিক আছে, ইঁদুর করতে পারো, ইঁদুর এম। এইবার এন দিয়ে তুমি নেট, একটা নেট করতে পারো এন। ও, ও দিয়ে অনেক কিছু করা যায়, ও দিয়ে তুমি একটা বল করতে পারো, আবার ও দিয়ে তুমি একটা স্মাইল করতে পারো, ঠিক আছে, এই। পি, পি দিয়ে পাখা,
पी दिए पाखा तो आज के तुम्हरा एक कटा करबे एक कटा करे आमाके अवश्य देबे एटा हच्छे एकदम तुम्हारे छोट्ट बाच्चादेर जोन्नो किभाबे करबे आगे दिन आमरा एफ दिए करेछिलाम आज के जी एच एटा आई एटा जे तारपरे एटा के एल एम एन ओ पी ता पूरा एकदम अल्फाबेट दिए एगुलो करछि इंग्रेजी वार्ड এইবার রংটা কি করে করবে এইটাকে তোমার ইচ্ছামত রং করলে এটাকেও তুমি ইচ্ছামত রং করলে একদম সোজা আর লাইটের রংটা তুমি এটাকে হলুদ দিতে পারো আর এটাকেও তুমি কিছু একটা করতে পারো যেটা তোমার মনে চায় ঠিক আছে যেটা তোমার মন থেকে সাতারা তুমি তোমার মন থেকে করলে আর এই মাছটা ঘুড়িটা হ্যাঁ মাছটাকে ইচ্ছামত করলে হলুদ দিলে অরেঞ্জ দিলে কিংবা লেসটাকেও তাই করলে যেটা যেভাবে খুশি করতে পারো এটাও তাই পিরামিডটাও ইয়েলো আকার দিতে পারো আর ইঁদুরটাকে বেশি না কালো রং দিয়ে বর্ডার দেবে কালো রং দিয়ে বর্ডার দিলে ইঁদুরটা হয়ে যেতে পারে হয়ে যাবে আর খয়েরি রং দিয়ে বর্ডার দিলেও হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই নেটটা হচ্ছে নীল রং দিয়ে হালকা নীল রং দিয়ে বর্ডার দিলে কিংবা ছাই কালার গ্রে কালারটা দিয়ে করলে আর বলটাকে সবুজ লাল যা পারো করো আর পাখাটা হচ্ছে ব্রাউন কালার আর এটা হচ্ছে হলুদ দিতে পারো এটা লাল দিতে পারো যা খুশি করে করতে পারো এইবার একটা তোমাদেরকে করছি যারা তোমরা একদম ছোট্ট বাচ্চা তোমরা কি করবে প্রথমে এরকম একটা গোল করো হ্যাঁ এটা দিয়ে একটা সিনারি করো তারপরে এটাকে আরেকটা গোল করো গোল করলাম গোল করার পর এটাকে আমি একটা গাছ করলাম এইটাকেও এরকম একটা গাছ দিলাম তাহলে কটা গাছ হলো দুটো গাছ এবার দুটো গাছ এবার এটাকে আমি ঠিক এরকম সোজা দাগ দিলাম দাগ দিয়ে এরকম একটা দাগ দিলাম এরকম একটা দাগ দিলাম এবার এইটাকে কি করব দিয়ে এই হ্যাঁ তারপরে এরকম একটা ঘর করলাম ঘর করে ঘরের এখানটা একটা দরজা করলাম পেছনে এটাকে দিলাম হয়ে গেল এইবার কি কি রং হবে এখানে হবে সবুজ আর এটাও তাই সবুজ এইটা লাল এটা হচ্ছে ব্রাউন ব্রাউন রং করলে এটাও ব্রাউন রং করলে আচ্ছা দুই পাশে এটা হচ্ছে সবুজ প্লাস হলুদ এখানেও তাই আচ্ছা তারপর এটা হচ্ছে ডিপ সবুজ এটা ডিপ সবুজ এবার এটা হচ্ছে আকাশি হালকা নীল হালকা নীল করলাম আর এটাকে করলাম পিচ কালার কিংবা গ্রে পিচ নাহলে গ্রে এই রংগুলো করলাম এইবারে একদম সোজা রাস্তার রংটাকে দেবে লাল দিয়ে লাল প্লাস লাল দিয়ে কমলা লাল দিয়ে কমলা আর না হলে ব্রাউন প্লাস ছাই সাদা ঠিক আছে ব্রাউন না হলে সাদা রং রাস্তার উপর দেবে ঠিক আছে তাহলে কি করে বুঝলাম এখানে এটাও যা হবে এটাও তাই হবে গাছ দুটো তাই এই পাশে যা আছে এই পাশেও তাই হবে সবুজের সঙ্গে হলুদ রং মেশাবে আচ্ছা ব্রাউন কালার এখানেও হবে এখানেও হবে এবার ডিপ সবুজ এখানে ডিপ সবুজ হ্যাঁ প্রথমে ডিপ সবুজ দেবে তারপরে এখানটায় নীল রং দেবে ঠিক আছে তো আজকের
সই করে দিলাম, এটাই থাকলো। এই আঁকাটা তোমরা করে আমাকে দেখাবে একদম ছোট্ট বাচ্চাদের জন্য, মানে ওগুলো তো সবকটা থাকছে, তার সঙ্গে সিনারিটাও থাকছে, ঠিক আছে? এই সিনারিটা থাকছে, এবার রাখছি। আর তোমরা প্রত্যেকে সাবধানে থেকো, ভালোভাবে থেকো, হ্যাঁ, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর আর কিছু বলার নেই, তো এইভাবে তোমরা ক্লাসগুলো করো, কেমন? রাখছি।